বিলোনিয়া কোর্টের আইনজীবী মামা ভাগিনার কামাই বাণিজ্যের পর্দাফাশ। প্রতিনিয়ত বিলোনিয়া কোর্টে আসা জনসাধারণকে করছে হয়রানি, এমনই অভিযোগ। আইনের তকমা লাগিয়ে মানুষদের প্রতিনিয়ত হয়রানি ও নিজ পকেট ভারী করাই আইনজীবী মামা ভাগিনার মূলত প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে বিলোনিয়া কোর্ট চত্বরে। জানা যায়, বিলোনিয়া আদালতের সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য এবং ওনার ভাগিনা অনুরাগ চক্রবর্তী মিলে প্রতিনিয়ত বিভিন্ন এনডিপিএস মামলার রফা দফা করিয়ে দেবে বলে এনডিপিএস মামলায় অভিযুক্তদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা লুটে নিচ্ছে। এমনই এক অভিযোগ পেয়ে বিলোনিয়ার হারাথন পাল নামে এক সাংবাদিক খবর সংগ্রহ করতে গেলে ওনাকে বিশ্রী ভাষায় গালিগালাজ সহ ফোন করে ধমকি দেওয়ার অভিযোগ উঠে এসেছে সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য এবং ওনার ভাগিনা অনুরাগ চক্রবর্তীর বিরুদ্ধে। কিছুদিন পূর্বে সোনামুড়া আদালতে এক সরকারি আইনজীবী এনডিপিএস মামলায় নিজ পকেট ভারী করতে গিয়ে চাকুরি হারিয়েছিলেন। এরপরও শিক্ষা হয়নি সারা রাজ্যের সরকারি আইনজীবীদের। রাজ্য সরকার যেখানে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেখানে একাংশ আইনজীবী আসামিদের পার পাইয়ে দিচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। এই যদি বিলোনিয়া মহামান্য আদালতের আইনজীবীর অবস্থা হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ সুষ্ঠু বিচারের আশায় আইনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে, এই কথা বলতে কোনো দ্বিধাবোধ নেই। এখন দেখার বিষয়, খবর প্রকাশিত হওয়ার পর আইনজীবী মামা ও ভাগিনার উপর কি পদক্ষেপ গ্রহণ করে বিলোনিয়া বার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ। আসুন দেখে নিন কি বলছেন উকিল বাবুকে টাকা দিয়ে হয়রানি হওয়া এক এনডিপিএস মামলায় অভিযুক্তের পরিবারের লোক। ১৩ হাজার টাকা ৫ তারিখ জামিনের সময় আমি আইন দেবো এমনি কইছি। তো এরপরে কইছি যে আরেকটা কথা, আমি তো আসামি কি জামিন না হাজিরা, আজকে জামিন না হাজিরা দিতে আমি কি একবারে নিয়ে যাবি না দিতে আসো? হ একবার লাগে যাবি না দিতে আসে, বারবার আইয়া আইয়া হাজিরা দিলি এরকম কিছু। তাহলে আমি ১৩ হাজার টাকা দিছি, আজকে ৫ তারিখের মধ্যে আইয়া ৭ হাজার টাকা দেবো, আমি আসামি নিয়ে বাড়ি দিয়ে যাবো। আপনি বাড়ি কোন অনুরাগে? আপনার বাড়ি কোনখানে? কিসের ভিত্তিতে? রাধানগর। নাম? ববিতা ঘোষ দত্ত। যে আসামিয়ার নাম? সকাল দত্ত। সকাল দত্ত না সকাল দে সকাল দে সকাল দে আমার নাম হয়েছে আমান মিয়া, আমার বাড়ি হয়েছে রাঙ্গামুড়া হাই স্কুল টিলা। বিগত চার পাঁচ মাস আগে আমার ভাইয়ে অনুরাগ চক্রবর্তী একবুকের হেলো কথা কইছিল, কথা কইয়া সেরা হেরে এক দেড় মাসের ভিতরে বাইর করবো কইয়া জেলে ঢুকাইছে। জেলে ঢুকাইয়া হের থেকে টাকা পয়সাও নিছে, বাইর করতে আছে না, ডেটে ডেটে কয়া যাবি নিব কইয়া কইয়া দাফে দাফে টাকা নেয়, টাকা নিয়ে আসে এটা হ্যাঁ বিল করায় না। পরে দিয়া কইতে আছে যে সাক্ষী চার্জ হয়ে গেছে কেস, সাক্ষী পর্ব, সাক্ষীর আগে দিয়া টাকা অ্যাডভান্স না করলে জামিন করান যাইতো না। আমার মামাও সরকারি উকিল, হেরও টাকা দিতে হইব। তো আমি আইছিলাম, আইসা কিছু টাকা পয়সা দিয়া গেছি, পরে দিয়া কইছে যে আরও ২০,০০০ টাকা লাগবো। 3 তারিখে দিতাম, 4 তারিখ থেকে সাক্ষী চলবো 8 তারিখ পর্যন্ত। তখন বৃষ্টি হইতে আছে, আমি রাধানগর আইয়া ফোন করছি যে দাদা আমি তো আইটাম পাত্তা আছি না, বৃষ্টি হইতে আছে, টাকাটা কি গুগল পে দিয়ে দিলে হইব না কিছু কইবেন সামনাসামনি আউন লাগবে না? কেন টাকাটা গুগল পে দিয়ে দাও। পরে এই কথাটা কইছে অনুরাগ চক্রবর্তী এক বুকের। পরে দিয়া আমি এই টাকাটা কাজল দেবনাথের দোকান থেকে পাঠাইছি আরে হ্যাঁ কইতে আছে যে তুমি টাকাটা পাইছি নিজে দাও। তখন আমি অনুরাগ চক্রবর্তী অ্যাডভোকেট হেরে ফোন করে জিজ্ঞাসি যে দাদা টাকাটা আপনি পাইছেন নি? এই কথা কওয়াতে কয়া পাইছি কইয়া কয় আরও টাকা লাগবো ১০,০০০, এই কথা কইয়া ফোনটা কাটতে দিছে। তখন আমার ভাইয়ের বোর্ড থেকে আমি কইয়া এই টাকাটা আইনা পাঠাইছি, এখন যা কথা তাই পাঠাইছি। এখন আমার ভাইয়ের বোর্ড কাছে তো আমি আর টাকা চাইতে পারি না, হেও আমার ফোন উঠাইতেছে না। তখন আমি কি করিলাম না, পরে যে আমি ম্যাগি দিয়ে বিজ্জা হের কাছে আইছি, আইয়া সেটা হেরে আমি কইলাম যে কোন জায়গাতে আইছো? কোর্টের মধ্যে আইসি, কোর্টের মধ্যে আইয়া সেটা আমি কইছি যে আপনি তো ধাপে ধাপে জামিন করাবেন কুইয়া কুইয়া টাকা নিতে আছেন, জামিনও করার না, এখন আজকে টাকাটা নিছেন, আপনি আমার ফোন উঠান না, কালকে আমার ভাইয়ের সাক্ষী, এখন আপনি যে কথা কইছেন টাকার এই টাকা তো দিছি, এখন আপনি আবার ফোন উঠান না, আমার টাকা দিয়ে এলেন। পরে দিয়ে কয় তুমি কি টাকা দিছো?
আমার লগে মিথ্যা তর্কাতর্কি লাগছে আর আমি মোবাইলটা লুয়ে লাইছি টেবিলের উপর থেকে মোবাইলটা লইছি আরে পরে দিয়া ইতান হেরা যেখানে বসে ওখান থেকে আমার কয়েকজন দেখায় বার করছে আর তারপরে আমি কোর্টের বাইরে আইসি আর অনেক উকিল টুকিল অ্যাডভোকেট সবাই আইসিল আইয়া এবার দেখছে যে হের অন নাই হে মানে এরকম করছে তখন আমার আর কেউ কিছু কয় নাই সবাই জিজ্ঞাসা করানোর পরে পরে হেরে মানুষে দমকাইছে পরে আমি মোবাইলটা দিন আরে অজিত বিশ্বাস অ্যাডভোকেট হে আইসে আবার পরে কইতেছে যে তুমি মোবাইলটা নিছো কি ব্যাপারটা পারে ডিজাইন না ও আচ্ছা টাকাটা দিয়ে দেবো তুমি মোবাইলটা দিয়ে দাও পরে দিয়ে আমি মোবাইলটা ইদান অজিত বিশ্বাসের হাতে দিছি দেওয়ার পরে হে মোবাইলটা অ্যাডভোকেট অনুরাগ চক্রবর্তীকে দিছে দেওয়ার পরে দিয়া কতক্ষণ পরে অজিত বিশ্বাসে বলার পরে আমার এই 20,000 টাকা দিছে দিয়ে দিছে ঘুরাইয়া কিন্তু আমার যে আগে টাকা পয়সা নিছে এই টাকা পয়সা আমি পাই না এক টাকা কত টাকা মোট আগে 50,000-60,000 টাকার মতো নিছে আমার কাছ থেকে এখন কি চাইতে আছে তুমি এখন আমি চাইতে আছি হে আর হের মামা মিল্লা এনডিপি এর যত মামলা আছে হেরারে হেনস্থা করতে আছে মানে কোর্টের মধ্যে হের মামার আছে সরকারি উকিল হের পক্ষে এই কথা বইলা বইলা মানুষের মিথ্যা আশা দেয় আর জেলখানা তো হেরার লিঙ্ক আছে যে কোনো এনডিপি এস আসামি আসলে হেরার কাছে ফোন করার সুযোগ সুবিধা দেয় হেরা যাইয়া বাড়ির লোকের কইল যেদিন টাইম নাই ওই দিনও দেখা করাই তো দেয় ওই এই কারণে যে আসামিরা আসামির যে পক্ষ আছে তারা বিশ্বাস করে বেশি মানে অনুরাগ চক্রবর্তীর কথা তখন আসলে হেরার দাফে দাফে টাকা খাইয়া আসামি বার করে না মানুষের সাথে মিথ্যাচার করে যারা গ্রামতে আসে সরল সোজা মানুষ হেরারে হেনস্থা করে এখন কি চাইতে আছো আপনি আমি চাইতে আছি যত বিশেষ করে হেরা এই আক্রমণটা করে যারা এনডিপিএস কেস আছে তারা রোসে ওই যারাই আসে আসে যাতে ভালো সাইকিয়া দেখিয়া শুনে উকিল ধরে যাতে হেরা মামা ভাগনার কথা না পড়ে হেরা মামা ভাগনার দুজনে মিথ্যাচার হের মামার সাথে আমার কথা হয়েছিল হের মামা মানে হের মতো মিথ্যা কথা বলে কোনো সঠিক কথা বলে না হের মামা ঠিক হের মামা অ্যাডভোকেট সরকারি সরকারি পক্ষের আইনজীবী নাম নাম হয়েছে সুব্রত ভট্টাচার্য